জন্মদিন ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। বা ফুল আমার খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। আসলে দর্শকদের ভালোবাসা আর সবার ভালোবাসায় আসলে যে অভিনেতা অভিনেত্রী বলি বা উপস্থাপিকা বলি মডেল বলি, মানে সেটা আসলে মানে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা। সেই দর্শক আসলে একজন আছেন আমাদের সাথে, একটু কথা বলে নেই। অবশ্যই। সালাম আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? শুভ সকাল, শুভেচ্ছা রইল নাবিলা এবং তোমাকে দুজনে। অনেক ধন্যবাদ, কার সাথে কথা বলছি? নাবিলার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রাণদার অভিনন্দন তোমার জন্য, অনেক অনেক শুভকামনা। সামনের দিনগুলি যেন নাবিলার জন্য অনেক অনেক সুন্দর হয়, অনেক সাবধান হোক, কারণ তোমার আগে যেসব উপস্থাপনার অনুষ্ঠান আমরা দেখেছি তা যেমনি সুন্দর ছিল, সাবধান ছিল, এখন আমাদের একদিন অনুষ্ঠানটা আমাদের মানে প্রত্যেকটা পরিবারে, আমাদের বিশাল বড় ফ্যামিলি, অনেক ভাই বোন আমরা, এবং আমাদের ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে। আমার একটা ছেলে মেডিকেলে পড়ে, সার্সনি মেডিকেল কলেজে প্রথম বর্ষে, মানে এত পড়ার মাঝেও ও পর্যন্ত এই অনুষ্ঠানটা দেখার সময় ওই সময়টুকু আমার সাথে এসে যোগ দেয়, এবং আমরা ভাই বোনরা সবাই সবাইকে ফোন করে জানাই যে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। তোমার উপস্থাপনা যেমনি ভাবে এটা মানে অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছে, এই ধরনের প্রোগ্রাম হলে আমার মনে হয় কেউ মানে অন্য কোনো বিদেশি চ্যানেলের দিকে ঢুকবে না। আর আমরা চাই যে এরকম প্রোগ্রাম আরো হোক, আর তোমার মতো এরকম উপস্থাপিকারা আমাদের দেশি অনুষ্ঠানকে আমাদের কাছে আরো বেশি জনপ্রিয়, আরো প্রাণবন্ত করে তুলো, যেন আমরা বাইরের চ্যানেল কেউই যেন না দেখতে চাই, আমরা এগুলোই দেখতে চাই, এইসব প্রোগ্রামে দেখতে চাই। যেমন আরটিভি এই অনুষ্ঠানের জন্য আমরা বসে থাকি, সব কাজ ফেলে বসে থাকি, এই অনুষ্ঠানের প্রত্যেকের কথা আমাদের ভালো লাগে, উপস্থাপিকা থেকে এবং প্রত্যেক অতিথির কথা আমরা শুনতে চাই, এবং যেভাবে উপস্থাপন করে প্রশ্নের প্রয়োজন পড়ে না অনেক সময়, কিন্তু শুভেচ্ছা জানাতে ইচ্ছা করে, ভালোবাসা তাকে দিয়ে ফোন করে বিশ্বাস করতে ইচ্ছা করে না, কিন্তু এত ভালোবাসি তোমাদেরকে, তাই মনে হয় যে একটু ফোন করে ভালোবাসাটা জানাই। ভালো থেকো, তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা, সামনে আরো অনেক অনেক অনুষ্ঠান করো, এবং আরো আয়নাবাজির মতো ভালো ছবি করো। অনেক অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, অনেক শুভেচ্ছা। এভাবেই আমাদের সাথে থাকবেন এবং ভালোবাসা নিয়ে আমাদের সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের আপনাদের ভালোবাসা থাকলে আমরা আসলে এগিয়ে যেতে পারবো। আপুর নামটা আমার জানা হলো না, ওনার নাম লাবণী। লাবণী, লাবণী আপু, শ্রাবণী, আমি ভুল বলেছি, শ্রাবণী। শ্রাবণী আপু, এত সুন্দর করে আপনি কিছু কথা বলেছেন, আমি আসলে আপনাকে থামাতে চাইনি, আমি খুব মন ভরে শুনছিলাম আপনার কথা, এবং আমার এত ভালো লাগছিল এই যে এই কথাগুলাই অ্যাপ্রিসিয়েশন যে কোনো কাজে, এবং আপনারা যে বলছেন, এবং আপনি যে বলছেন আপনার সবার সব পরিবারের সবাই, আপনার ছেলের পরীক্ষা, তারপরে সে প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে, আপনারা দেখছেন ভালোবাসছেন, এটা না শুনে আমার সত্যি আমার আমার মনটাই ভরে গেছে, আমি খুব খুশি, এবং আমি সত্যি আমার মনে হচ্ছে আপনি যদি সামনে থাকতেন আমি আপনাকে জড়িয়ে ধরতাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই তো যে কাজের প্রশংসা, কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করা, অনেক মানুষের কাছ থেকেই কিন্তু আপনি এই ভালোবাসাটা পেয়েছেন, তো আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করছে এই জন্মদিনের দিন মানে পরিবারের কথা যদি জানতে চাই আপনার কাছে, পরিবারের মানুষগুলো কি বলে, তাদের অনুভূতি কি? জন্মদিনের দিন পরিবারের মানুষের সবাই আসলে দেখা যায় যে জন্মদিন আমার, কিন্তু সেলিব্রেশনটা অনেকটা তাদের, মানে তারা অনেক বেশি উচ্ছ্বসিত থাকে এই দিনকে ঘিরে, আমার বিশেষ করে মা ভাই বোন সবাই কি করবে, কি করা যায়, কি উপহার দেওয়া যায়। প্রত্যেক বছরই 12টার সময় কেক সবসময় কাটা হয়, কেন যেন এবছর আমি বলেছি যে না এবছর কোনো কেক টেক কাটা হবে না, প্রত্যেক বছর কেক কাটি 12টার সময়, থাক তো আচ্ছা ঠিক আছে, কেন কেন আমি না থাক প্রত্যেক মানে থাক এবছর থাক, বা তারপরেও দেখেছি না তারা 12টা পর্যন্ত অপেক্ষা করছে, জেগে আছে, এবং সবাই মিলে আমাকে একসঙ্গে উইশ করেছে, এবং আমি আই ক্যান সি যে প্রত্যেক অনেক
খুশি, কোথায় যেন একটা খুশি খুশি ব্যাপারটা প্রত্যেকের চোখে মুখে দেখতে পাই। তো যেহেতু কেকের বিষয়টা ঘটেনি, তাই যে বিষয়টা ঘটেছে যে আমি পরে রুমি গিয়ে ফেসবুকে দেখলাম, আমি দেখছি আমার মা ভাই যেন কি করছিল, কি যেন একটা কিছু করছিল ফেসবুকে, তো অত বুঝিনি কি। ওরা আমি যখন রুমে যাই তখন আমি ফেসবুকে দেখি আমার মা খুব সুন্দর একটা পোস্ট করে আমার ওয়ালে, একটা ভিডিও করে আমার ছোটবেলার কিছু ছবি দিয়ে এবং বড়বেলার কিছু ছবি দিয়ে, এবং মাঝে মাঝে তার কিছু কথা থাকে যেখানে সে আমাকে নিয়ে বলে যে তুমি ইউর স্টিল মাই লিটল ডল, সো প্রাউড অফ ইউ, এরকম তার মনের কথা, মনের অনুভূতিগুলো আমাকে নিয়ে। তো ওটা ভীষণ ভালো লেগেছে, এটা একটু ভিন্ন ছিল, আমার মা কখনো এরকম কিছু করেনি, বাট ইট ওয়াজ রিয়েলি ভেরি স্পেশাল এন্ড নাইস। ভালো লাগার কথা, এই ভালোবাসার অনুভূতি নিয়ে একটা ছোট্ট একটা বিরতিতে যেতে ম্যাঙ্গো তারকালাপের আজকের গল্পের শেষ অংশে। আজ নিজের জন্মদিনে গেস্ট সিটে রয়েছেন এক দশকেরও বেশি সময় ধরে অসাধারণ উপস্থাপনা দিয়ে এবং সম্প্রতি অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠা নাবিলার সঙ্গে। গল্প হচ্ছে তার উপস্থাপনা ও অভিনয়ের একান্ত ভাবনাগুলো নিয়ে। ফিরছি গল্পে। কাজ নিয়ে তো কথা হচ্ছিল, এই যে জন্মদিন নিয়ে একটু জানতে ইচ্ছা করছে যে আজকে কি কি প্ল্যান আছে। জন্মদিনটা আপনি বলছিলেন যে অন্য দিনের মতোই কাটান, তারপরেও কোনো প্ল্যান আছে কিনা? বিশেষ কোনো সেভাবে প্ল্যান নেই, তবে আমার এক বান্ধবী, আমার এক ফ্রেন্ড, সে অস্ট্রেলিয়া থাকে, সে গতকাল রাতে ল্যান্ড করেছে, ঢাকায় এসেছে, তো খুব ভালো একটা দিনে এসেছে। আমাকে ঠিকই নক করেছিল যে তোর বার্থডেতে আমি আসছি, ল্যান্ড করছি। তো ও যখনই আসে ঢাকায়, তো ওর কারণে যেটা হয় কি, বাকি যে সকল বন্ধুরা আছে, মানে আমাদের যে গ্রুপটা আছে, দেখা যায় যে ওদের সাথে নানা কারণে হয়তো অত যোগাযোগ থাকে না বা হয়ে ওঠে না, দেখা হয় না। ও যখনই দেশে আসে তখন সবাই এক হয়ে যায়। তো আজকে প্ল্যান আছে যে ও সহ আমার বাকি আরো কিছু ফ্রেন্ডস আছে ইউনিভার্সিটি স্কুলের, ওরা সবাই মিলে আমরা লাঞ্চ করব, গেট টুগেদার। হ্যাঁ, দেন একটা ছোট্ট মিটিং এ যাবো, আর তারপর রাতে দেখি দু একজন ফ্রেন্ডস এর সাথে হয়তো ডিনার করবো। সেভাবে সলিড কোনো প্ল্যান এখনো নেই। আর এমনি জন্মদিনের দিন কি কোনো বিশেষ কোনো আয়োজন থাকে বাসায়, মানে বিশেষ কোনো রান্না? হ্যাঁ, আম্মু একসময় খুব রান্না করতো আমার তিন ভাই বোনের জন্য জন্মদিন হলে। এরপরে যেটা হয় যে আমাদের একটা ট্রেন শুরু হয় যে আমরা বাসায় না খেয়ে দেখা যায় ডিনারটা বাইরে করছি, ওরকম একটা বিষয় দেখা যায় যে দিনে যা যা করছি রাতে খাবারটা ঠিকই ফ্যামিলি সহ যে যেখানে থাক সন্ধ্যা পর্যন্ত যার যার কাজ করে রাতে ঠিকই পুরো ফ্যামিলি মিলে দেখা যাচ্ছে বাইরে ডিনার করতে যাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি যে পরিবার, নিজের পরিবারের বাইরেও কিন্তু অভিনয়ের আরেকটা পরিবার তৈরি হয়েছে, সেখানে কিছু প্রিয় মানুষ থাকে, তারা আসলে রাবিলাকে কি বলেছে, ভালো বলেছে না খারাপ বলেছে দেখে নেই। অনেক ভালো অভিনেত্রী, সেটা আসলে আমার বলার প্রয়োজন নেই, দর্শকের কাছে অনেক জনপ্রিয়। জন্মদিনে অনেক শুভেচ্ছা। আর যেটা হচ্ছে যে অভিনয়ে দর্শকের ভালোবাসা পাওয়া খুব কঠিন, যে কোনো কাজ করেই, আমরা যারা কাজ করি পর্দায় বা পর্দার পেছনে, দর্শকের ভালোবাসা পাওয়া খুব কঠিন। এটাকে ধরে রাখার জন্য অনেক কষ্ট করতে হয়, ভালোবাসা পাওয়ার জন্য যত কষ্ট তার চেয়ে এটাকে ধরে রাখার জন্য অনেক কষ্ট করতে হয়, কাজ দিয়ে, তার জীবনযাপন দিয়ে, শিল্পীর সব কিছু দিয়ে। সেটা আশা করি তোমার কাজ দিয়ে এবং তোমার সব শিল্পিত মন দিয়ে সেই জায়গাটা আরো সুদৃঢ় করবে। অনেক অনেক শুভকামনা নাবিলা, শুভ জন্মদিন, অনেক ভালো কাজ করছো, সিনেমাতে তো একেবারে মাত করে দিয়েছো, এরকম আরো অনেক ভালো ছবি আমি চাই তুমি নাটকও করো। তুমি নাটকে অভিনয় কম বা আমি দেখিনি, ভীষণ ভালো উপস্থাপনা করো, ঠিক আছে, কিন্তু আমি চাই যেহেতু অভিনয়টা করছো নাটকেও করো, ভালো লাগবে, আমরা আরো বেশি দেখতে পাবো। ভালো থাকো আপু, সবসময় শুভকামনা, শুভ জন্মদিন। তার অভিনয়ের একজন ভক্ত, তার জন্মদিনে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমার জন্মদিনে অনেক অনেক শুভকামনা আমার কাছ থেকে। তুমি সুন্দর অভিনয় করো, তোমার এই সুন্দর অভিনয় আরো অনেক সুন্দর হোক এবং তুমি আরো অনেক বড় শিল্পী হিসেবে আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হও, তোমার দর্শকপ্রিয়তা বাড়ুক, এই কামনা করছি। সবাই খুব সুন্দর করে, এত সুন্দর করে বললো, কেমন লাগলো?
খুবই ভালো লেগেছে। বৃন্দাবন দা তো খুবই খুবই সুইট একজন মানুষ, উনি সবসময় যাকে নিয়েই কথা বলবে উনি এত সুন্দর করে, এত পজিটিভলি, এত মিষ্টি করে বলে, সেটা খুব খুব ভালো লাগে শুনতে। খুব ভালো লাগলো বৃন্দাবন দাকে দেখে। রুনা আপার কথাও খুব ভালো লাগলো আমার, খুব খুব একটু লজ্জাও লাগে আবার খুব আনন্দও লাগে যখন যারা এত পোক্ত অভিনেত্রী, যারা যারা যাদের কাজই অভিনয়, তারা যখন আমার একটা কাজ দেখে বলে যে খুব ভালো করছো। অনেকেই আছে, আমি যখনই যার সঙ্গেই দেখা হয়েছে, নাদিয়াপুর হয়েছে, অনেকে হয়েছে বলে কি হ্যাঁ তুমি তো আমাদের কাজটা তুমি করে ফেলছো। আমি যে কি করলাম, আমি তো আমি একটা ফিল্ম করেছি বলে কি না অমুক টিভিসি করেছো সেখানেও এত সুন্দর করে অভিনয় করেছে, যে তখন আমি খুব লজ্জা পাই। আমি কি বলেন যে নাদিয়াপু আপনারা কারণ কি বললেন এটা, মানে বলে না না খুব ভালো করছো আমরা চাই তোমাকে আরো দেখতে। তো খুব খুব ভালো লাগে, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর সুন্দর কথার জন্য। আসলে এগুলো আসলে অর্জন, কাজের অর্জন যেটা বলবো। আলটিমেট লক্ষ্যটা আসলে কি আপনার জীবনে? আমার আসলে কোন আলটিমেট লক্ষ্য, এই প্রশ্ন করলে একই কথা বলে, আমি খুব বেশি দূরের আসলে চিন্তা কখনোই করি না। খুব বেশি বড় বড় স্বপ্ন আমার নেই। আমি একটা জিনিসই চাই, সেটা হচ্ছে কাজের জায়গা থেকে ভালো কাজ করে যেতে চাই। সেটা আমার যতদিন আমি আমার ফিজিক্যালি স্ট্রেংথ আছে, মানসিক ভাবে স্ট্রেংথ আছে, যতদিন দর্শকরা আমাকে চাইবে আমি ভালো কাজ করে যেতে চাই। আমি চাই যে আমাদের যে মাধ্যমে হোক, সিনেমা হোক, ভালো সিনেমা হচ্ছে এবং ভালো গল্প, দেশের গল্প নিয়ে অনেক অনেক ভালো ফিল্ম যাতে হয়, সেরকম সেই স্বপ্নটা দেখি। আরো একটা এরকম যাতে অনেক অনেক ফিল্ম হয় যেখানে এভাবেই হুমড়ি খেয়ে পড়বে দর্শকরা হলে, সেরকম দিন আরেকবার আরো অনেকবার দেখতে চাই। ভালো অনুষ্ঠান চাই, যেমনটি দর্শকরা বলছে যে আমরা ওয়েট করি, এরকম যাতে সব অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য ওয়েট করি, এরকম যাতে আরো অনেক ভালো ভালো মানসম্মত কাজ হয়, যেগুলো শুধু আমি একজন উপস্থাপক হিসেবে বা একজন আর্টিস্ট হিসেবে না, আমি একজন দর্শক হিসেবেও যাতে উপভোগ করতে পারি। যেহেতু আমি এই এই জায়গারই মানুষ, এটাই আমার স্বপ্ন দর্শক হিসেবে, একজন শিল্পী হিসেবে। আর এই তো এটাই, এতটুকুই স্বপ্ন দেখি, খুব বড় কিছু, খুব বড় কোনো স্বপ্ন আসলে আমার ব্যক্তিগত ভাবে নেই। আমরা চাই যে প্রিয় নাবিলা তার স্বপ্নের পথে এগিয়ে যাক। আর জন্মদিন মানেই তো আসলে যে শুভেচ্ছা আর সাথে একটা কেক, প্রথম কেক আমার আজকে জন্মদিনের প্রথম কেক, ভীষণ ভালো লাগছে। প্রীতের সৌজন্যে আপনার জন্য একটা কেক, একটু কেকটা কাটতে হবে দুজনে একসাথে। থ্যাংক ইউ সো মাচ আর টিভি, খুবই মজা কেক, এটা ভালো মতো খেতে হবে আমার। আবারও অনেক অনেক ধন্যবাদ এই যে জন্মদিনের দিনে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সাথে। আসলে মানে আপনি তো আমাদেরই মেয়ে, এখন আবার জনপ্রিয় হওয়ার পরেও আপনি আমাদের মেয়ে, আর খুব ভালো লাগলো আমাদের সাথে যে সময় দিলেন। এভাবে আপনি অনেক দূর এগিয়ে যান, অনেক শুভকামনা আপনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যে বলছেন আমি আর টিভির মেয়ে, আসলে আর টিভি সবসময় আমার পরিবার, যখন থেকে আর টিভির সঙ্গে সম্পৃক্ত হয়েছি আর টিভি আমাকে এত আপন ভাবে ট্রিট করে, আমার খুব ভালো লাগে। আমি আমি কাজ না থাকলেও দেখা যায় যে এদিকে আশপাশে আসলে ঘুরে যায়, এখানে সবার সঙ্গে দেখা করে যাই, প্রত্যেকের ডেস্কে ডেস্কে যাই, প্রত্যেক রুমে যাই, মেকআপ রুমে আসি অলওয়েজ। তো আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার কাছে এই চ্যানেলের প্রত্যেকটা কর্নার খুব আপন মনে হয়, নিজের মনে হয়। এবং আর টিভি যখনই ডাকে, আর টিভি ডাকে সারা দিব না এমন কখনোই হয় না। তো জন্মদিনের দিন আমাকে মনে করেছে, ডেকেছে, আমার সারা না দিয়ে উপায় ছিল না, আমার আসতেই হতো। থ্যাংক ইউ সো মাচ আর টিভি, থ্যাংক ইউ, আবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, বিশুদ্ধ পানি ছাড়া যেমন কোন প্রাণী বাঁচে না, তেমনি ভালোবাসা ছাড়া কোন শিল্প বাঁচে না, সেটি অভিনয় হোক কিংবা উপস্থাপনা কিংবা বিজ্ঞাপন, সবকিছুর জন্য ভালোবাসা চাই, অধ্যাবসায় চাই, ঠিক যেমনটা করে যাচ্ছেন প্রিয় নাবিলা। ভালো থাকুক, এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত প্রিয় নাবিলা আর তার পরিবারের সবাই, এই কামনা।